আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ডিক্স বাজ এটা খুবই ডিফিকাল্ট একটা রোগ রোগটা এমনই রোগ যাতে আমাদের সিমটমগুলো দেখা দেয় পায়ের পিছন দিকটা পেন পিছন দিকটা এরকম ঠিক এই পজিশনটা এই পায়ের ঠিক এই জায়গাটা ধরুন আমরা জ্বালা করে এই জায়গাটা জ্বালা করে যে কোনো পায়ে হতে পারে ডান দিবে পা দিবে দুটো পায়ে হতে পারে জ্বালা করছে ভারি বাড়ি ভাব আনিজি ফিল এইরকম ঘুম থেকে উঠতে অসুবিধা হয় সে সমস্ত সমস্যাগুলো দেখবেন এই ডিস্ক বাজ থেকে ধরা পড়ে তো সুতরাং আপনি যদি কোমরে এমন সমস্যা হয় ডাক্তার বলবে আপনাকে এক্সরে করতে প্রথমে এক্স এক্সরে যদি ধরা না পড়ে তাহলে আপনাকে করতে হবে এম আর আই তো এমআরআই করলেই কিন্তু দেখা যাবে যে আপনাদের এই যে ডিস্ক দেখাচ্ছে যে ডিস্ক মানে ডিক্সটা মনে হয় জেল পার্ট এই যেটাকে বলে ডিক্স বলে আর এগুলোকে বলে ভার্টিপাল বডি ভার্টিপাল বডিগুলোর মধ্যে জয়েন্টে ক্যাপ কমতে শুরু করে বয়সের সঙ্গে সঙ্গে এই দেখছেন না এই যে দাগগুলো এই যে দাগ এগুলো হচ্ছে জেল পার্ট এগুলো কমতে শুরু করে যখনই এইগুলো কমপ্রেস হয়ে গিয়ে কোনো কারণে অসুবিধা হতে পারে আর বাবা ধর একটা কথা বলেছি ওবিসিটি মানে ওজন যদি বেশি থাকে এই সমস্যা বেশি করে দেখা দেয় তাই ওজন বেশি হলে আপনাদের কী হলে চাপ পড়ছে এই যে ভার্টিবাল বডির মধ্যে এবং এই যে ডিক্সের মধ্যে চাপ পড়ছে ডিস্সটা বাইরে বেরিয়ে যায় এই যে দেখুন ভালো করে ছবিটা এই যে দেখুন ডিক্সটা দেখুন রেড পার্টটা দেখুন বড় করে দেখা যাচ্ছে রেড পার্টটা বাইরের দিকে বেরিয়ে এসছে এটা কি বলে ডিক্স পাচ মানে এই যে জেলটা বাইরের দিকে বেরিয়ে এসছে দেখুন এটা এল ফাইভ এস ওয়ানের মাঝখানে এই যে জয়েন্টের মধ্যে এই যে রেড পার্টটা বাইরের দিকে বেরিয়ে গেছে এই যে বেরিয়ে গেছে এই রেড পার্টটা রেড পার্টটা হচ্ছে ডিস্ক এই যে ডিস্স দেখছেন এই যে ডিক্স বললাম জেল পার্ট যে শরীরে এই একটা সকারে কাজ করে দুটো হাড়ের মাঝখানে তো সেই সকারটা বাইরের দিকে বেরিয়ে গেছে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো কারণে জার্নি হতে পারে কোনো জিনিস ক্যারি করতে গিয়ে এখানে টান লাগতে পারে পিঠে তাই থেকে কিছুদিন পরে আপনার এই সমস্যা দেখিয়ে দিতে পারে তাই এই ডিক্সটা মোটামুটি বেরিয়ে গেছে আপনি কিন্তু এক্সরে ধরা পড়বে না এটা ধরা পড়বে আপনার এমআরআইতে যখনই ধরা পড়লো এইগুলো অনেকগুলো সিমটম আছে যে এই ডিস্কটা দেখুন এটা ল্যাটরাল পোজিশানটা যদি আমি ভার্টিপ্যাল বডি আমি সোজায় বসে আছি এই পাশ থেকে যদি এটা এর জেলটা বেড়ে তখন ফ্রন্ট পাস থেকে বেরোতে পারে মানে এটাকে বলে অ্যান্ট্রিয় পজিশান এটা হচ্ছে পিছনে হচ্ছে পস্ট্রীয় পজিশান এটা হচ্ছে ল্যাটারাল পোজিশান পাশের দিকে এটা হচ্ছে এদিকে এদিকটা হচ্ছে ল্যাটারাল পজিশান তা আপনাকে দেখতে হবে এমআরআই করে যে কোন দিকটা আপনার ডিস্কটা বেরিয়েছে তার জন্যই তার ডিফিকাল্ট টাইপের এক্সারসাইজ আছে এক্সারসাইজগুলো আমি অনেকগুলো এক্সারসাইজ দেখাচ্ছি সেই এক্সারসাইজগুলো আপনি আপনার মতো করে করবেন যেটা যে এক্সারসাইজটা মনে হবে আপনার পক্ষে ভালো সেটাই কিন্তু করবেন কারণ ডিস্স বল যে কোনো স্পেসিফিক একটা এক্সারসাইজ বলে দেওয়া যায় না যে এটা করলেই আপনি ভালো হয়ে যাবেন তো সুতরাং যে এরকম ল্যাটারাল পাশের দিকে বেরিয়েছে ডিক্সটা আবার সামনের দিক থেকেও বেরোতে পারে পিছন দিক থেকেও বেরোতে পারে পাশের দিক থেকেও বেরোতে পারে এই ডিক্সের উপর একটা আস্তরণ থাকে কোনো কারণে অ্যাক্সিডেন্টাল কেস হলেই এগুলো সাধারণত ডিক্সটা বাইরের দিকে বেরিয়ে আসে বা কোনো কারণে কমপ্রেস হয়ে গিয়ে ওজন বেশি হলে কমপ্রেস হয়ে গিয়ে ডিক্সটা বাইরের দিকে বেরিয়ে আসে তো এই যখনই বেরিয়ে আসবে সেই ব্যায়ামগুলো আমি কি দেখাচ্ছি ব্যায়ামগুলো আপনাকে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনি নিজে নিজে করবেন করলেই দেখবেন এই ব্যায়ামগুলো করে আপনি আস্তে আস্তে উপকার পাচ্ছেন কিন্তু কখনোই কোনো ব্যায়াম পেন হলে করবেন না পেন কমলে করবেন এই পেন কমার সঙ্গে সঙ্গে আপনাকে এই ব্যায়ামগুলো অল্প অল্প করে করতে বলা হয় এটাকে অনেকে ডাক্তারবাবু লিখে দেন ব্যাক এক্সটেনশান এক্সারসাইজেস কি বলা হয় ব্যাক এক্সটেনশান এক্সারসাইজ বলে ডাক্তার লিখে তো আমি দেখাচ্ছি এই ডিস্স হলে কী কী এক্সারসাইজ আপনি করবেন প্রথমত হচ্ছে এরকম একটার বদলে দুটো বালিশ নেবেন বালিশ নিয়ে ঠিক পেটের এই জায়গাটা পেটের তলাটা এরকম বালিশটা দিয়ে উপরে হয়ে যখনই দিচ্ছেন দেখুন এই কোমরের এই জায়গাটা আপনার ওপরের দিকে ওঠার চেষ্টা করেন সবার দিকে কোমরের গাছটা দেখুন এই যেমন দেখাচ্ছি কোমরের গাছটা গর্ত থাকে পিছন দিকটা সবারই দেখবেন খারাপ থাকে তো যখনই আপনি এই যে পেটের ঠিক এই জায়গাটা দিচ্ছেন বালিশটা তাহলে দেখছেন আপনি আরাম পাচ্ছেন এইখানটা একটা কমপ্লেস মতো ফিল করছেন আপনি এরকম চুপ করে শুয়ে থাকতে পারেন টেন থেকে টোয়েন্টি প্লাস চুপ করে শুয়ে থাকেন দেখবেন কোমরটা খুব আরাম পাচ্ছে এটা একটা পট পিলো দুটোকে শরীর রেখে এরকম তুলতে পারেন এটা একটা পট এটা করলে আপনি আরাম পেতে পারেন যে এন্ট্রিডি পজিশন যাদের ডিসের এই সামনের দিকটা বেরিয়ে গেছে এই রেড পার্টটা সামনের দিকে বেরিয়ে গেছে তাদের জন্য এটা খুব এফেক্টিভ এটা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট করতে পারেন এবার এটা করলেন দুটো পার্ট সেকেন্ড পার্ট আপনি চিৎ হয়ে শুয়ে পাটাকে এরকম রেখে এটা করতে পারেন এই যখন এই বা এই বাটারটাকে মানে ওপর দিকে তুলতে হবে টিল করতে ওপর দিকে তুলতে হবে কিন্তু আমি কি তুলছি ফোর্স করে দেখুন তুলছি আবার এটাকে রেখে এটা কিন্তু বাটারটা ডেকে নেই নিচের দিকে ওপর দিকে তুলছি এটা থার্ড দেখালাম ফোর্থ দেখালাম অল্প তারপরে অল্প তারপরে এক্সট্রিম যতটা ওঠে দম সবসময় নর্মাল থাকবে ফিফথ দেখাচ্ছি দুটো একবারে বসে কোমরটাকে পিছন দিকে তুলতে হবে পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে পিছন দিকে তোলা তো এই ব্যায়ামগুলো আপনাকে দেখালাম এবং তার সঙ্গে সঙ্গে দুটো মেন স্ট্রেচিং আপনাকে দেখাচ্ছে যে স্ট্রেচিংগুলো করে আপনার এই যে গ্যাপটা কথা বলছি আমি যে ডিক্সের ব্যাপারটা যেটা দুটো গ্যাপ চেপে গিয়ে ডিক্সটা বারে বেরিয়ে গেছে এইটাকে আমি স্ট্রেচ করাবো এটা উপরের দিকে বডি পার্টটাকে উপরের দিকে তুলব নিচের এই পায়ের দিকটাকে স্ট্রেচ করাবো তার জন্য এই ব্যায়ামটাকে আপনাকে করতে হবে দেখুন ব্যায়ামটা আপনি যখনই কোনো জায়গায় পাবেন সিঁড়ি বা কোনো কোনো জায়গা আপনি এরকম ধরে দেখুন আমি কি করছি লোয়ার পার্টটাকে পাটাকে ভাঁজ করে পুরোটা ঝুলছে পাটাকে স্ট্রেচ করে পাটাকে আমি নিচের দিকে হাঁটুটাকে নিচের দিকে প্রেস করছি এবং হাতটাকে ওপরের দিকে তুলে রেখেছি দেখুন হাঁড়ুটা যখন নিচের দিকে আমি প্রেস করছি হাঁটুটাকে দেখুন এই পিঠের এই জায়গাটাকে পুরোটা আমি স্ট্রেচ করাচ্ছি স্ট্রেচ দেখুন স্ট্রেচ করাচ্ছি তো যখনই আমি স্ট্রেচটা করবো তখন দেখবেন এই জায়গাটা খুব আরাম লাগবে স্ট্রেচ হলে আরাম লাগে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এরকম একটা জায়গা আপনার বাড়ির সঙ্গে দেয়াল হতে পারে যে কোনো গ্রিল হতে পারে ধরে এই পা দুটোকে ফিক্স করতে হয় পা দুটোকে আপনাকে ফিক্স করতে হয় পা দুটোকে ফিক্স করে নিয়ে এটাকে ধরে জাস্ট স্ট্রেচ করুন মানে হাতটাকে পুরোটা এবার এলবোটাকে স্ট্রেচ করুন দম নর্মাল স্ট্রেচ করলে দেখুন পিঠের এই জায়গাটা পুরোটা স্ট্রেচ হচ্ছে এরকম লম্বা করে পুরো হার্টটাকে ভার্টিপাল যে বডির কথা বলেছি বডিটার ভেতরে যে জেলটা থাকে এটা পুরোটা স্ট্রেচ করানো হচ্ছে যেমন আমি ধরে আছি এবং ধরে টেন সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ড হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আহ কি আরাম যদি এরকম করেন এই একটা এক্সারসাইজ লাস্ট একটা এক্সারসাইজ তখন যাদের হার্ডেডের ডিক্স হয় বা এরকম ডিক্স বাজ হয় তাদের বেঁকে যে কোনো একটা সাইড বেঁকে বেঁকে এরকম করতে করতে বেঁকে বেঁকে হাঁটে মানে প্রচণ্ড পেন বেঁকে বেঁকে হাঁটে বেঁকে বেঁকে হাঁটে বেঁকে বেঁকে হাঁটে বা এরকম বেঁকে বেঁকে হাঁটে দেখবেন মানে এতটাই তার পেনফুল সে বেঁকে বেঁকে হাঁটে যখনই বেঁকে হাঁটবে তখনই যে পার্টটা উঁচু ধরুন আপনার দিকটা উঁচু থাকে আমি যে ডান দিকটা যে আমি ধরি থাকি যে বাঁদিকটা আমি বেঁকে বেঁকে হাঁটছি বেঁকে বেঁকে হাঁটছি যেই যে পার্টটা দেখে দেখে হাঁটে আপনাকে এরকম ওয়ালের পাশে দাঁড়াতে হবে দূরে একটু দাঁড়িয়ে হাতটাকে এরকম রাখলেন এরকম রাখতে পারেন রেখে কোমরটাকে মাথায় রেখে রাখতে পারেন যেটা আপনার ইচ্ছে কমফর্ট অনুযায়ী কোমরটাকে আস্তে আস্তে করে প্রেস করতে হবে আস্তে আস্তে করে ওয়ালের দিকে পুশ করতে হবে আপনার এই দিকটা ডাউন এই দিকটা উঁচু উড় করে হাঁটছেন এম করতে হাঁটছেন এর করতে করতে হাঁটছেন ব্যথা তাহলে আপনাকে এই ওয়ালটার মধ্যে হাতটা রেখে কমফোর্ট জোনে থাকলেন আপনি আরাম করে একটু ডিস্টেন্স করে নিয়ে এই জায়গাটাকে উনি প্রেস করলেন অল্প অল্প করে অল্প আপনার কমফোর্ট অনুযায়ী অনুযায়ী নর্মাল দম নিয়ে স্ট্রেচ করলেন মানে এই জায়গাটা পুরোটা স্টেজ হচ্ছে অল্প অল্প করে করবেন দেখেন আপনি বডি পুরো সোজা হয়ে গেছে তো এই সিম্পল ব্যাপারগুলো আমি আপনাকে বললাম ডিস্স বাজের কোনো স্পেসিফিকলি কোনো ব্যায়াম বললেই যে এটা করলে আপনি সেরে যাবেন তা কিন্তু নয় আর ডিস্স যে হলে এমআরআইতে ধরা পড়ে তাহলে আপনাকে প্রথম কাজ করতে হবে পুরোপুরি রেস্টে থাকা চুপচাপ শুয়ে থাকা চুপচাপ শুয়ে থাকা সেটা দেখাচ্ছি কেন শুয়ে থাকতে হবে এই শুয়ে থাকবেন আর একটা কথা বলি ডাক্তার যেরকম মেডিসিন দিচ্ছে সেরা মেডিসিনটা অবশ্যই খাবেন ক্যালসিয়াম খাবেন আর রোদ দূরে থাকার চেষ্টা করুন তাতে আপনার শরীরে ইমিউনিটি পাওয়া গ্রো করবে আর চুপচাপ ডিস্ক ঝরে চুপচাপ শুয়ে থাকুন ক্রমভাবে শুয়ে থাকবেন চুপচাপ এরকম মাথায় বালিশ দিয়ে এরকম মাথায় বালিশ দিয়ে কোমরের এই পার্টটা যেন বিশ্বাসের সঙ্গে লেগে থাকে কোমরের এই পার্টটা যেন বিষ্ণার সঙ্গে লেগে থাকে চুপ করে শুয়ে থাকবেন চুপ করে যত শুয়ে থাকবেন তত দেখবেন আরাম পাবেন যত শুয়ে থাকবেন এই জায়গাটাকে আপনাকে নিচের দিকে করে রাখতে হবে আরাম করে শুয়ে থাকতে হবে কোনো কাত নয় এদিক কাত নয় শুধু চুপচাপ শুয়ে থাকেন চুপচাপ যত শুয়ে থাকবেন ওই ডিস্সের যে জায়গাটা যেটা আমি দেখিয়েছি এই যে জায়গাটা যে ডিক্সটা যে বেরিয়ে গেছে ওটা আস্তে আস্তে করে যতটা পরে ভেতরে ঢোকে নাহলে আপনার ওই যে শরীর আপনার আপনার মতো অ্যাডজাস্ট করে নেবে তাহলে এই ডিক্সটার জায়গাটা যে পেনটা সেটা আস্তে আস্তে করে চলে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে মোটামুটি রিকভার করে যায় কিন্তু সব হচ্ছে ডিপেন্ড করছে আপনি কতটা আপনি কি কী বিক্রমভাই ব্যায়াম করছেন কতটা আপনি ওষুধ খাচ্ছেন ডাক্তার ওষুধ তার সঙ্গে সে ক্রম আপনি মেনটেন করছেন ওজন তিন কিলোর বেশি ক্যারি করবেন না দু হাতে মিলিয়ে দেড় দেড় তিন কিলোর বেশি ক্যারি আপনি করবেন না ঝুঁকে কোনো কাজ করবেন না এইগুলো হচ্ছে রেস্ট্রিকশান কোমোড ইউজ করতে হবে আর বাবাদের একটা কথা বলি রেস্ট যত নেবেন ডিক্সবাজের জন্য সেটাই আপনার পক্ষে সবথেকে ভালো সুতরাং এই ব্যায়ামগুলো আপনি দেখালাম যে কোনো একটা ব্যায়াম আপনার যেটা ভালো লাগবে সেই ব্যায়ামগুলো আপনি করবেন আপনার অ্যাডজাস্টেবল মতো কারণ বয়সের সঙ্গে সঙ্গে তার পেন সিমটা আলাদা হয়ে যায় তার কন্ডিশান হারের কন্ডিশানগুলো খারাপের দিকে যায় এবং সেই সিস্টেমটা এক একজনের ম্যান টু ম্যান ভ্যারি করে সুতরাং আপনি এই ব্যায়ামগুলো করলে বিশেষ করে স্টেজগুলো যদি করতে পারেন খুব ভালো উপকার পাবেন আর একটাই কথা বলি দীপাঞ্জল সামন্ত ফিজিওথেরাপিস্ট স্পোর্টস অ্যান্ড স্পোর্টস মেডিসিনের লোক আপনার হেল্পের জন্য সবসময় দীপাঞ্জল সামন্ত হাজির আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে কোনো অসুবিধে আমাকে ফোন করবেন আপনার কোনো সমস্যা হলে যে কোনো সমস্যা ফিজিক্যাল রিলেটেড আমি আপনার জন্য সবসময় আছি ভাববেন দীপাঞ্জন সামন্ত বাড়ির লোক কোনো অসুবিধা আমাকে ফোন করবেন সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটাই কথা বলি সবসময় আমার ভিডিও দেখার চেষ্টা করুন কোনো অসুবিধা আমি তো আছি আপনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আরও আরও করে আমার ভিডিও দেখতে থাকুন নমস্কার